ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু গানে গানে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে তার ব্যক্তিগত প্রেম বিয়ে ডিভোর্স নিয়ে যেন আলোচনার শেষ নেই তিনি সব সময় কোনো না কোনো আলোচনায় থাকেন হ্যাঁ দর্শক মূলত বলছি অভিনেত্রী কুইন পরিমনির কথা সম্প্রতি বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরিমনি একটি ভিডিও শেয়ার করেছেন যা সবার নজরে এসেছে সেই ভিডিওতে একটি হাতের উপর আরেকটি হাত রাখা ছিল আর সেই মুহূর্তটি দেখে একে একে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন প্রশ্ন উঠেছে তবে কি পরিমণি নতুন করে প্রেমে পড়লেন গত বছর পরিমণির প্রথম স্বামী শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে অভিনেত্রী তার দুই সন্তান পূর্ণ ও প্রিয়মকে নিয়েই নিজের জীবন সাজানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বারবারই তিনি বলেছেন তার জীবনের একমাত্র প্রেম তার সন্তানরা প্রেমের নতুন কোনো সম্পর্কের জন্য তার সময় নেই বা এমন কিছু ভাবনা তিনি এখন আর পোষণ করেন না সুতরাং পরিমণির এই নতুন ভিডিও নিয়ে কৌতূহল বেড়ে যাওয়াটা স্বাভাবিক ভিডিওটি ছিল একেবারেই ছোট মাত্র কয়েক সেকেন্ডের সেখানে দেখা গেছে পরিমনির এক হাতে আরেকটি হাত রাখা এই এক লহমার দৃশ্যের সঙ্গে পরিমণি লেখেন নতুন করে প্রেমে পড়লাম এমন একটি ক্যাপশন কারও নতুন প্রেমের সূচনা নির্দেশ করে এবং সেটা যে অন্য কোনো মানুষের হতে পারে এমনটাই মনে করেছেন অনেকে তবে শীঘ্রই সূত্রের মাধ্যমে জানা গেছে সেই দুটি হাত আসলে পরিমণিরই অর্থাৎ যে প্রেমে পড়ার কথা পরিমণি বলেছেন তা কোনো অন্য মানুষকে নিয়ে নয় বরং নিজের সঙ্গে প্রেমে পড়ার কথাই তিনি ব্যক্ত করেছেন এটা যে এক ধরনের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান নিয়ে নিজের প্রতি ভালোবাসা প্রকাশের একটি উপায় তা নিঃসন্দেহে স্পষ্ট তবে ভিডিওটি প্রকাশের পর অনুরাগীদের মধ্যে রহস্যের একটা পরত তৈরি হয়েছে কেননা পরিমণি প্রকাশ্যে যে কোনো নতুন সম্পর্কের বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি এখানে বিশেষভাবে লক্ষণীয় যে হাতে পরিমনির ঘড়ি রয়েছে সেটি তার বাঁ হাত এটি যে তার নিজের হাত তা স্পষ্ট সে কারণে অনেকেই ধরে নিয়েছেন এটা আসলে পরিমণির আত্মপ্রেমেরই প্রতীক তবে ভিডিওটির মাধ্যমে তিনি যে কোনও বিশেষ সম্পর্কের ইঙ্গিত দিলেন সে বিষয়ে সম্পূর্ণ স্পষ্ট নয় এমনকি তার কোনো নতুন সম্পর্কের ব্যাপারে কিছু প্রকাশ না করে হয়তো তিনি এই ভিডিওটির মাধ্যমে কিছু রহস্য তৈরি করেছেন যা তার ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে পোস্টগুলো তার ভক্তদের চিন্তা ভাবনায় গভীরতা দিয়েছে এবং প্রশ্নের জন্ম দিয়েছে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ